खुआ जिला कमिटी वाइस प्रेसिडेंट बरम गोनां बीरमोहन देव बर्मा जनता पार्टी विपुल भोटे जयुक्त करते बुक ठुकाये कईते अठारो विधानसभा निर्वाचन प्राण प्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी एवं प्राक्तन मुख्यमंत्री সম্মান নিধি এভরিথিং বিনা পয়সা চাল এখন তো নরেন্দ্র মোদী আরো এক বছর বাড়াইছে আপনারা সবাই জানেন তো আমাদের কথা বলার সুযোগ আছে যখন সিরিং সিরিং না ভারত মাতা কি জয় মাতা মা ওই চ্যানেলে সাধারণ সম্পাদক জয়ন্ত পাইজেলানি ইংগি ফাইমা জাপাইকা পাইজেলানি সাধারণ সম্পাদক জয়ন্ত আমচন্দ্রগা কনস্টিটিউয়েন্সি একটা সাব কমিটি করা হয়েছে এটার মধ্যে রয়েছে 29 তারিখের জন্য মন্ডল প্রেসিডেন্ট সমস্যা আছে এমন মুখ বাইতে যাইতাম না বিবির মানুষের লগে গিয়ে সম্পর্ক মানুষে বুঝাইতে লাগবো মানুষ সবাই বুঝে না জনতি মানুষ ম্যাক্সিমাম মানুষ সহজ সরল মানুষ সঞ্জীব দেব্রমা প্রেসিডেন্ট বিধান বিশ্বজিৎ রুবিনী আমাদের এই সভায় উপস্থিত আছেন রামচন্দ্রগান মন্ডল কমিটির সভাপতি সদস্য সঞ্জীব দেব্রমা নমস্কার মিডিয়া বন্ধুদের আপনাদেরকে এবং কোয়াই জেলার সমস্ত জনজাতি কার্যকর্তাগণ এবং আমাদের সমস্ত নাগরিককে কোয়াই জেলা এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কোয়াই জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সাহা এবং কোয়াই জেলার সহসভাপতি বীর মোহন দেব্রমা এবং আমাদের এই মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি যিনি বীর মোহন দেব্রমা এবং সাধারণ সম্পাদক মণ্ডলের ফলেন্দ্র দেব্রমা মহোদয় উপস্থিত আছেন আমরা আগামী দিন দেশের নির্বাচনকে সামনে রেখে এখানে একটা মিটিং করা হয়েছে এবং 29 তারিখ আমরা রাজ্যপালকে ডেপুটেশন দেব এই ডেপুটেশনের লক্ষ্য রেখে আজকে এখানে মিটিং করা হয়েছে আমি জেলার প্রত্যেকটা মণ্ডলে মিটিং করা হচ্ছে কোয়াই জেলার প্রত্যেকটা মণ্ডলে মিটিং করা হয়েছে এবং আসাম বাড়িতে এখন মিটিং দেখেন এডিসি সরকার আপনাদের আপনারা তো জানেন এই সবাই জানেন ত্রিপুরা রাজ্যের সব নাগরিকই এডিসি সরকার যেভাবে দুর্নীতি করছে এই দুর্নীতির কারণে আমরা ডেপুটেশন করছি 29 তারিখ দেখেন খেরেংবার হসপিটাল 30 কোটি টাকার দুর্নীতি এবং আপনার এমডিসি হোস্টেল এমডিসি ভবন যাকে বলে আগরতলা ওখানে 10 কোটি দেওয়া হয়েছে ওইটারও কেলেঙ্কারি দুর্নীতি এবং চাকরির ক্ষেত্রেও দুর্নীতি ভর্তির ক্ষেত্রেও দুর্নীতি এইসব নিয়ে আমরা রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাচ্ছি 29 তারিখ আমরা উইদিন 20 ডেজ বা এটা আমরা উইদিন 20 ডেজের মধ্যে আমরা রেজাল্ট পেতে চাই আমরা আমাদেরকে বা রাজ্য সরকারকে ওরা চার্জশিট জমা দিতে হবে কীভাবে ওরা টাকা খরচ করেছে এইসব জমা দিতে হবে এটা আমাদের রাজ্য লেভেল নেতৃত্ব বা
আমাদের রাজ্যসভার নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির যে ত্রিপুরা স্টেট পার্টির সভাপতি উনি পাঠিয়ে আপনাদেরকে বলবেন এবং আমাদের কাছে পৌঁছাবেন কী করা যাবে আগামী দিন।